আল্লাহর পয়গম্বরের একজন অনেক উঁচু মাপের সাহাবি, আহাদুল আশরাতিল মুবাশশারা, যেই দশজন সাহাবি জমিনে থাকতে জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন তাদের মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তার একজন ভাই ছিল, আপন ভাই, নাম হলো তার উতবা ইবনে আবি ওয়াক্কাস। এক ভাই মুসলমান আর এক ভাই কাফের। উহুদের জিহাদে দুজন যুদ্ধে অংশগ্রহণ করলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের পক্ষে, তার আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস কুফরির পক্ষে, ইসলামের বিপক্ষে। যুদ্ধ হলো উহুদের, উহুদের জিহাদে আমরা ইতিহাস সকলেই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাতের পর আঘাত এলো। আমার নবী তার জীবদ্দশায় আর কোনোদিন এত বড় জখম, এত বড় আঘাতে জর্জরিত হয়েছেন এমন প্রমাণ নবীর জীবনে পাওয়া যায় না। উহুদের দিন আল্লাহর নবীকে কাফের দুরাচারেরা এতগুলো আঘাত করেছিল, মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, লোহার টুপি, সৈনিকদের যেমন লোহার টুপি থাকে, এত বড় একটা পাথর ছুঁড়ে মেরেছিল আল্লাহর নবীর দিকে। সেই পাথরটা এসে যখন নবীজির মাথার উপর পড়ল, সঙ্গে সঙ্গে সেই লোহার টুপির মধ্যে, লোহার হেলমেটের মধ্যে যে কড়া থাকে, লোহার কড়া, সেই কড়া দুটো চোয়ালের হাড় ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। এতটা ভিতরে ঢুকে গিয়েছিল সেটা হাত দিয়ে টেনে বের করা যায়নি। শেষ পর্যন্ত একজন সাহাবি সেটা দাঁত দিয়ে, কামড় দিয়ে টেনে বের করেছেন। দাঁত দিয়ে কামড়ে লোহার হেলমেটের কড়া বের হয়ে এসেছে ঠিক, তবে সাহাবির দাঁত পড়ে গেছে, এত গভীর ছিল জখম। সেই মাথা থেকে রক্ত পড়তে পড়তে আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর মুখের মুন্ডনের মধ্যে তিনটা জখম ছিল, দান শহীদ হয়ে গিয়েছিল, আর সেই দাঁতের মধ্যে আঘাত লেগে নিজের নিচের ঠোঁট এটা ফুটো হয়ে গিয়েছিল, গালের মধ্যে আঘাত লেগে রক্ত ঝরেছিল, কপাল থেকে রক্ত ঝরেছিল। দাম্মু ওয়াজহা নাবিয়্যিহিম, এই উম্মতের দুরাচারেরা কাফেররা আল্লাহর নবীর মুখমণ্ডলকে রক্তে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে যারা আঘাত করেছিল, যাদের হামলা এবং আক্রমণে আমার নবীর মুখমণ্ডল রক্ত রঞ্জিত হয়েছিল, যাদের আক্রমণে নবীর শরীর থেকে রক্তের ফোঁটা ফোঁটা ঝরেছিল, যাদের আক্রমণে আল্লাহ পয়গম্বরের মাথা ভেঙ্গে রক্তক্ষরণ হয়ে নবীজি বেহুশ হয়ে পড়েছিলেন, ইতিহাসে তাদের কয়েকজনের নাম পাওয়া যায়। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে কামিয়াহ, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, আরেকজনের নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস, এক ভাই মুসলমান আরেক ভাই কাফের। শুধু নয়, আল্লাহ নবীর উপর হামলাকারী কাফের। মুহতারাম হাজিরিন, এই খবর যখন অপর মুসলিম ভাই জানতে পেলেন যে আমার ভাই উতবা আল্লাহর নবীকে আক্রমণ করে নবীকে রক্তাক্ত করে দিয়েছে, তার হাতে আল্লাহর নবীর রক্তের দাগ লেগেছে, এই কথাটা জানার পর সাহাবির মনে কি প্রতিক্রিয়া হয়েছিল? তিনি কি এমন মনে করেছিলেন যেহেতু ওটা আমার ভাই, কাজী এটা নিয়ে আর বেশি কথাবার্তা বলার দরকার নাই, যেহেতু আমার নবীর উপর আক্রমণকারী আমার আপনজন, সুতরাং এই বিষয়টায় আমি চুপ থাকি, নীরব থাকি, যেহেতু আক্রমণকারী আমার আপন ভাই, সুতরাং এটা নিয়ে আর খুব বেশি উচ্চবাচ্য করার দরকার নাই, এমন ছিল সাহাবির প্রতিক্রিয়া। সাহাবির প্রতিক্রিয়া কি ছিল? হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ হয়, ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আল্লাহর নামে শপথ করে বলেন, ওয়াল্লাহ ফামা হারিসতু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস
লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যে যখন আমি শুনলাম আমার ভাইয়ের হাতে আল্লাহর নবীর রক্তের দাগ লেগেছে, যখন আমি শুনলাম আমার ভাই আঘাত করে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তখন আমার রাগে ক্ষোভে মাথায় খুন চড়ে গেল। আমি আমার জীবনে কোন মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল হইনি, আমার আপন ভাইকে খুন করার জন্য আমি যতটা পাগল হয়ে গেলাম। মুহতারাম হাজেরিন, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো আল বুগযু ফিল্লাহ। আল্লাহ এবং তার রসুলের দুশ্মন যে হবে, সে কোনদিন আমার ভাই হলো সে আমার বন্ধুত্বের কেউ হতে পারে না। তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে পারে, আত্মার সম্পর্ক থাকতে পারে না। তার সাথে আমার দীর্ঘ পরিচয়ের সূত্র থাকতে পারে, আমার সঙ্গে তার আত্মার সম্পর্ক থাকতে পারে না। হে ইমানদারেরা, এখান থেকে স্পষ্ট যে কথা প্রমাণ হয়, আল্লাহর কোরআন আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছে, আমিনু কামা আমানান নাস, হে মুমিনগণ তোমরা ঈমান আনো ওই রকম ঈমান যেরকম ঈমান ছিল সাহাবায়ে কেরামের, সাহাবীদের মতো ঈমান আনো। এই জন্য কেয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম হলেন ঈমানের মানদণ্ড, কেয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হলেন কেয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের জন্য হকের মাপকাঠি, মেয়ারে হক। তোমার ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে যায়, সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তোমার ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে না মিলে, সেই ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজেরিন, এই জন্য আমাদেরকে আপনাদেরকে দেখতে হবে আমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো হয় কিনা, যদি হয় তাহলে আমি খাঁটি মুমিন। আমার ঈমান যদি সাহাবীর ঈমানের সাথে না মিলে যায় তাহলে আমি খাঁটি মুমিন হতে পারি না, আমি মুমিনের নামে ভণ্ড। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই ঘটনা থেকে স্পষ্ট প্রমাণ হয়, কোন মুমিন যখন কোন ব্যক্তি সম্পর্কে জানতে পারবে সে আল্লাহর নবীকে আঘাত করেছে, কোন মুমিন যখন কারো সম্পর্কে জানতে পারবে সে আল্লাহর নবীকে আক্রমণ করেছে। হে ইমানদার মুসলমান, হে আল্লাহর আখেরি নবীর উম্মত মুসলমানেরা, শুনে রাখো, আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন, জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহর নবীকে শারীরিকভাবে আক্রমণ করা যেত, নবীরকে আক্রমণ করে নবীর শরীর থেকে রক্ত ঝরানো যেত, কাফেররা যেটা করেছে। কিন্তু আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালের পর থেকে তাকে শারীরিকভাবে আক্রমণ করে আর রক্তাক্ত করা সম্ভব না। তবে নবীর ইন্তেকালের পর নবীর দুশ্মনেরা নবীর শরীরের উপর আক্রমণ করে না, আক্রমণ করে নবীর ইজ্জতের উপর। নবীর জীবদ্দশায় নবীর দুশ্মনরা হামলা করত নবীর জীবনের উপর, নবীর ইন্তেকালের পর নবীর দুশ্মনরা আর নবীর জীবনের উপর হামলা করে না, হামলা করে নবীর ইজ্জতের উপর। হে মুমিনগণ, তোমরা আমাকে প্রশ্নের জবাব দাও, মানুষের জিন্দেগীর মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি? আবার বলো, জীবনের মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি? ইজ্জতের মূল্য যদি বেশি হয়ে থাকে, যারা আল্লাহর নবীর জিন্দগির উপর, যারা আল্লাহর নবীর জীবনের উপর হামলা চালিয়েছে তারা আল্লাহর নবীর বড় দুশ্মন, যারা নবীর ইজ্জতের উপর হামলা চালায় তারা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং নবীর ইন্তেকালের পরে যারা নবীর ইজ্জতের উপর হামলা চালায় তারা নবীর বড় দুশ্মন, যারা নবীর জীবনের উপর আক্রমণ করেছে তাদের চেয়েও ইজ্জতের উপর হামলাকারীরা বড় দুশ্মন। আর সাহাবীওয়ালা ঈমানের মানদণ্ড থেকে বুঝে আসে, যখন কোন মুমিন জানতে পারবে কোন কুলাঙ্গার আল্লাহর নবীর উপর হামলা করেছে, কোন মুমিনের কাছে যখন এই সংবাদ আসবে কোন কুলাঙ্গার আল্লাহর নবীর উপর হামলা করেছে, কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তের দাগ লেগেছে, কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হয়েছে,
কোন কুলাঙ্গারের জুবান আল্লাহর নবীর ইজ্জতের দ্বারা কলঙ্কিত হয়েছে, কোন কুলাঙ্গার কলমের দ্বারা আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করে নবীকে আহত করেছে, নবীর ইজ্জতের উপর হামলা করেছে, চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে, এটা জানবার পর আল্লাহর নবীর সত্যিকার আশেক একজন উম্মত যদি মুমিন হয়ে থাকে সে নবীর সেই দুশ্মনকে হত্যা করার জন্য পাগল হয়ে যাবে। সুতরাং এটা দেখহীন কথা, এখানে কোনো গোজামিল নাই, কথার মধ্যে আমাদের কোনো অস্পষ্টতা নাই। ইমানের প্রশ্নে এক আল্লাহকে ছাড়া আর কাউকে রাজি করে আমরা কথা বলতে পারবো না। আল্লাহকে রাজি করার জন্য কথা বলবো, যেটা আল্লাহর ইসলামের মধ্যে হক কথা সে হক কথা আমরা বলবো। যদি কেউ এতে খুশি হয় ভালো কথা, কেউ যদি নারাজ হয় তাহলে তাকে আই এম সরি বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। পরিষ্কার কথা, কাউকে খুশি করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেজার করতে পারবো না। আল্লাহ এবং তার রাসূলকে রাজি করতে গিয়ে সারা দুনিয়াকে বেজার করতে পারবো। আল্লাহ এবং তার রাসূলকে রাজি করতে গিয়ে সারা দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো। সারা দুনিয়ার বিনিময়ে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। যারা তাকে গালি দেয়, যারা নবীজিকে কটাক্ষ করে কটুক্তি করে, ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় শাতেমে রাসূল। তাদেরকে বলা হয় শাতেমে রাসূল, নবীকে গালি দানকারী। শাতেমে রাসূলের ব্যাপারে মুসলমানদের 1400 বছরের যতগুলো গ্রুপ আছে, যত মাযহাব আছে, শাফেঈ, হাম্বলি, মালিকি, হানাফি, চার মাযহাবের বাইরে লা মাযহাবি, সালাফি, আহলে হাদিস, যত মুসলমান আছে হানাফিদের মধ্যে, বেরেলভি, সুন্নি, দেওবন্দি, ফুলপুরি, জৈনপুরি, সরসিনা, চরমোনাই, যা আছে তবলিগি হোক, সমস্ত মুসলমান এই ব্যাপারে একমত। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নরাধম, সবচেয়ে জঘন্য নরকের কীট হলো যে আমার নবীকে গালি দেয়। আল্লাহর নবীর উপর কটাক্ষকারীর চেয়ে বড় কোনো অপরাধী এই পৃথিবীতে থাকতে পারে না। সুতরাং অপরাধী যেমন বড় তার শাস্তি কি লঘু হবে? গুরু অপরাধ গুরু শাস্তি, বড় অপরাধ বড় শাস্তি। এই কারণেই ইসলামের 1400 বছরের সমস্ত ইসলামিক স্কলারদের ঐক্যমতের ফতোয়া হলো নবীর দুশ্মনের একমাত্র শাস্তি, আর সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। নবীর
দুশ্মনের শাস্তি কি? চিৎকার করে বলেন শাস্তি কি? এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো শাসক বর্গের, এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো বিচার ব্যবস্থার, আদালতের। এখন যদি নবীর দুশ্মনদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে শায়েস্তা না করে আদালত, বিচার ব্যবস্থা অথবা রাষ্ট্র এবং শাসক, আর এই কারণে বিচার করতে না করার কারণে, আল্লাহর নবীর দুশ্মনকে শায়েস্তা না করার কারণে নবীর কোন আশেক উম্মত যদি পাগল হয়ে, নবীর প্রেমে উম্মত হয়ে, নবীর ভালোবাসায় উদ্দীপ্ত আর উজ্জীবিত হয়ে সে যদি নবীর দুশ্মনকে খতম করে দেয়, তাহলে এটা এই যে বিচারবিহীন হত্যাকাণ্ড হলো, এর দায় নবীর আশেক উম্মতের নয়, এর দায় রাষ্ট্র, সরকার, শাসক এবং আদালতের। কথাটা বুঝেন, খুব ভালো করে বুঝিয়ে দেই, শুধু আবেগের কথা বলি না, যুক্তি দিয়ে তর্ক দিয়ে কথা বলি, বিবেকের দায়বোধ থেকে আমরা কথা বলি।